পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের বঙ্গবন্ধু স্কুলের ঠিক বিপরীত দিকে এই ভবনে মৃত্যুবরণ করেন বাংলাদেশি এক নারী। ৪০ বছর বয়স্ক এই নারীর দুই সন্তান এই বঙ্গবন্ধু স্কুলে লেখাপড়া করতেন। বৃহস্পতিবার তিনি স্কুলে বাচ্চাদের দিলেও আর নিতে আসেননি। তারপর স্কুলের টিচাররা তার ঘরের সম্মুখে গিয়ে ডাকাডাকি করলেও তিনি দরজা না খুলায় পুলিশ ভিতরে প্রবেশ করে এবং তাকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় পায়। রোজার স্টেটের যে ভবনে একজন বাংলাদেশি মহিলাকে হত্যা করেছে সেই ভবনে আমরা এই মুহূর্তে আছি। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, হত্যাকারীকে গ্রেপ্তার করা হয় নাই। যে মারা গেছেন তার দুটি বাচ্চা রয়েছে, সেই বাচ্চা দুটির জন্য অনেকেই আফসোস করছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তা করছেন কী হবে। স্থানীয় বাসিন্দারা আজকে একটি দোয়ার আয়োজন করেছিলেন, সেখানে লোকাল মেয়র জন বিক সহ স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম সহ অনেকেই এখানে এসেছেন। সহমর্মিত জানাচ্ছেন যে মেইন কনসার্ন যেটি বাসিন্দারা জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরার জন্য মেয়রের কাছে অনেকেই আবেদন জানিয়েছেন, যাতে নিরাপত্তার জন্য এখানে একটি সিসি ক্যামেরা এবং আশেপাশে যে রাস্তাগুলো আছে সেখানে যাতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত বৃহস্পতিবারে এই বাসাত স্কুলে অ্যালার্ট করছে পুলিশ বা অ্যাম্বুলেন্স সার্ভিস, তারা আইসে। এটা তারা একটা ওয়েলফেয়ারের কনসার্ন আছে স্কুল, পুলিশ কল করেছে। পুলিশ অ্যাম্বুলেন্স সার্ভিস আসার পরে এখানে দেখছে যে একজন মহিলা শি ওয়াজ প্রনাউন্সড ডেড অ্যাট সিন। এটা একটা মার্ডার ইনভেস্টিগেশন, পুলিশে তারা তদন্ত করে এখন ইনভেস্টিগেশন তারা চলতে আছে। গত কয়েকদিন এই এরিয়া কর্ডন অফ করা আছিল, সেই কারণে আইতা পারছেন না তারা ফরেন্সিকে তারা সব জহ করে আজকেও দেখছি। এখনও ইনভেস্টিগেশন চালু আছে, যেন সেই যে কোনো ইনফরমেশন থাকে তাহলে ক্রাইম স্টপারও যোগাযোগ করতো অথবা 101 ঘুরে গিয়া তারা ইনফরমেশন দিতা পুলিশরে। আমি একদম নেইবার হিসাবে একটা ঘটনা শুনিয়া আতঙ্ক আর দুঃখ প্রকাশ করিয়ার জন্য আমরা বিল্ডিং গইলা যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছে। আমরা নিজে মনে করিয়ার জন্য আমরা নিজে তো মহিলা হিসাবে এখন মা হিসাবে দুইটা বাচ্চার মা, আমরা নিজের বিত্রতনে আত্মার যতনে বরদাস্ত করার মতো নাই দুইটা বাচ্চা যখন শুনছি আমরা। সেবা খার আইলা যিয় হলো আমরা জোর দাবি জানাই জন্য আমরা বিল্ডিং একটা সেফেরও দরকার আছে, নিরাপত্তা দরকার আছে, বা আইনগতভাবে যারা রাজিও কররা তদন্তটা সুন্দর করে সুস্থভাবে সুরক্ষা অটাও আমরার দাবি। আর আমরা মহিলা হিসাবে আমরা তো সেফটি দরকার আছে, আমরা মনে করি আরও বেশি টাওয়ার হ্যামলেটের মাঝে সেফের দরকার আছে আমার লাগে বেশি। উনার একজন বাচ্চা আমার মেয়ের সাথে ক্লাস রিসেপশনে পড়তেছে আর কি, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অনেক সময় শোনা যাচ্ছে যে একজন মহিলা একটু আগে বলছেন যে দুইটার সময় ওনার ঘর থেকে আসছে উনি, তাহলে বোঝা যায় যে দুইটা থেকে তিনটা সাড়ে তিনটার ভিতরে ঘটনাটা ঘটে গেছে। আমাদের এই যে কমিউনিটিতে বা আমাদের এলাকায় এখন একটা আতঙ্ক বিরাজ করতেছে সবাই মহিলারা, যে এত দিন দুপুরে একরকম নৃশংস একটা ঘটনা ঘটলো, একজন মহিলা দুইটা বাচ্চা, সবাই যেন একটু আতঙ্কিত অবস্থায় আছে। Incident like this happens, it's obviously a really shocking thing for the community and our thoughts are with the family and with the children who were affected by this, and there needs to be a proper investigation, so we can't really comment on what's happened, but we need to make sure the community is reassured. These events are really very unusual. মহিলা থাকতা নিচর করো, আমি কানোর এই বিল্ডিংও থাকি বহুত বছর থাকি, প্রায় 21 বছর থাকি এই বিল্ডিংও আছি। আমরা চিন্তাম তাদের পার্সোনালি, কোয়াইট মহিলা থাকতা দুইটা ছোটো বাচ্চা নিয়া, আর খুব দুঃখিত যে নেইবার হিসাবে একটা পরিচিত ব্যক্তি নিসর্গরের উফরগরের ব্যাপারী কেন, আর খুব নিরাই মানুষ আসলাম মহিলা, আর এই বিল্ডিংয়ের যত আসছেন মহিলাগর স্পেশালি তারা সকলেও দুঃখিত, পার্টিকুলারলি দুইটা ছোটো বাচ্চা। আমরা একটা দোয়ার আয়োজন করছি আজকে তান লাগি রুল মাকিরাতর লাগি, আল্লাহ তানরে বেশ নসিব করুকা, আর ছোটো ছোটো বাচ্চা ইন্তরে সবর করার তফিক দেওকা।